বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। উত্তরবঙ্গ আমার ভীষণ পছন্দের জায়গা, আর যারা আমার মতো উত্তরবঙ্গের আনাচে কানাচে ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের জন্য আমি 4 রাত 5 দিনের একটা ট্যুর প্ল্যান শেয়ার করব। চাইলে এর মধ্যে যে কোনো জায়গা বাদ দিয়ে আপনারা আপনাদের ভ্রমণকে সংক্ষিপ্ত করতে পারেন। এই ভ্রমণসূচিতে আমি 2টো শহর আর 2টো অবিট জায়গাকে রেখেছি। প্রতিটা জায়গাই তাদের নিজস্ব রূপে স্বতন্ত্র। প্রতিটা ভিডিওতে আমি আপনাদের রিজার্ভ গাড়ির সাথে সাথে শেয়ার গাড়িরও সন্ধান দেই, যাতে আপনাদের খরচ কিছুটা কম করা যায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। চাইলে এই ভ্রমণের পুরোটাই আপনারা অনায়াসে শেয়ার গাড়িতেই করতে পারবেন। কলকাতা থেকে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস অথবা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে সকাল সকাল নেমে পড়ুন NJP অথবা নিউ জলপাইগুড়ি। আর শিলিগুড়ি, দার্জিলিং মোড়, পানিট্যাঙ্কি, শালুগড়া, মহানন্দা ব্রিজ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা শেয়ার গাড়ি পাওয়া যায়। এবার যেহেতু NJP নেমেছি, তাই মাথাপিছু মাত্র 30 টাকা খরচা করে চলে আসলাম শিলিগুড়ির শেয়ার গাড়ির স্ট্যান্ডে। বন্ধুরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ আমাদের ভ্রমণের প্রথম দিন, তাই খুব বেশি দূরে যাব না। আজকের গন্তব্য মেঘ কুয়াশার শহর কার্শিয়াং। শিলিগুড়ি থেকে মাথাপিছু মাত্র 200 টাকা খরচা করে আমরা চলে এলাম কার্শিয়াং। সময় লাগলো মাত্র 2 ঘন্টা। আগে থেকেই আমরা কার্শিয়াং এর আমাইরা হোমস্টেতে কথা বলে রেখেছিলাম। সেই মতো কার্শিয়াং এ নেমে টয় ট্রেন স্টেশনের গা ঘেঁষে চলে যাওয়া পাংখাবাড়ি রোড ধরে হাঁটা শুরু করলাম। 5-6 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম করবিয়া চা বাগান এলাকায় অবস্থিত আমাইরা হোমস্টেতে। হোমস্টেতে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর হোমস্টের মালিক নিমেশজির কাছ থেকে শুনে নিলাম কিভাবে কার্শিয়াং এর সাইট সিং করলে সুবিধা হবে। তারপর সেই মতো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এই বেলা দেখে নিলাম কার্শিয়াং এর বিখ্যাত ডাউহিল এলাকা। কার্শিয়াং বাজার এলাকা থেকে ডাউহিলের শেয়ার গাড়ি পাওয়া যায়। মাথাপিছু মাত্র 40 টাকায় পৌঁছে গেলাম ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে। ভিক্টোরিয়া স্কুল, ডাউহিল স্কুল, ডাউহিল চার্চ, ডেথ রোড ইত্যাদি খুব কাছাকাছি অবস্থিত। দেখতে খুব বেশি সময় লাগে না। পুরো এলাকাটা উঁচু নিচু পাইন গাছে ঘেরা। কিছুটা আলো আধারী পরিবেশ। অনেক ভুতুড়ে গল্প প্রচলিত থাকলেও জায়গাটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে পাইন ফরেস্ট। ওখানে কিছু সময় কাটিয়ে আবার শেয়ার কার ধরে মাথাপিছু 20 টাকা খরচা করে ফিরে এলাম কার্শিয়াং এ। এরপর হোমস্টেতে দুপুরের খাওয়া সেরে আবারও বেরিয়ে পড়লাম গিদ্ধা পাহাড় আর নেতাজি মিউজিয়াম দেখতে। বেশিরভাগ মানুষ কার্শিয়াং শহর রিজার্ভ গাড়িতেই ঘোরে, তবে আমরা শেয়ার গাড়িতেই ঘুরেছি। কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের কাছ থেকে গিদ্ধা পাহাড়ে শেয়ার গাড়ি ছাড়ে। গিদ্ধা পাহাড় কার্শিয়াং এর সবচেয়ে সুন্দর জায়গা বলে আমার মনে হয়েছে। অসাধারণ সূর্যাস্ত দেখতে হলে অবশ্যই তাড়াতাড়ি যাওয়া ভালো। সন্ধ্যাবেলায় ফিরে এসে কার্শিয়াং বাজারে কিছুটা সময় কাটালাম, টুকটাক কেনাকাটাও করলাম। আজ দ্বিতীয় দিন, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আজ যাব দার্জিলিং জেলার খুব সুন্দর একটা অফবিট গ্রাম রংগারুনে। কার্শিয়াং থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়িতে নেমে পড়লাম জোড়বাংলো। জোড়বাংলোতে আমাদের জন্য অপেক্ষা করছিলেন ড্রাইভার গৌতম ভাইয়া। ওনার গাড়িতে চড়ে আমরা পৌঁছে গেলাম রংগারুন। এবারে আমাদের আস্তানা ছিল নীলম হোমস্টে। রংগারুন একটা চা বাগান কেন্দ্রিক গ্রাম।
কার্শিয়াংয়ের অনেক চা বাগান আমরা দেখেছি, কিন্তু রঙ্গারুনের চা বাগানের সৌন্দর্য একেবারে অন্যরকম। রঙ্গারুনের সামনের পাহাড়েই দার্জিলিং শহর। এখান থেকে দার্জিলিং যাওয়ার একটা ট্রেক রুটও আছে। আজ তৃতীয় দিন, রঙ্গারুন থেকে আজ আমরা যাব দার্জিলিং শহর। ঘোরাঘুরি আর বিশেষ করে ভালো মন্দ কন্টিনেন্টাল খাবারের জন্য দার্জিলিং এর কোনো বিকল্প নেই। রঙ্গারুন থেকে দার্জিলিং 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। রঙ্গারুনকে বিদায় জানিয়ে দার্জিলিং এর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। দার্জিলিং এর মেলের কাছাকাছি থাকার জন্য বিভিন্ন হোটেল আছে, আপনারাও আপনাদের সুবিধা মতো হোটেল বেছে নিন। কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করলাম। আর চতুর্থ দিন, খুব ভোরে উঠে টাইগার হিল থেকে ঘুরে এলাম। তারপর জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর আরো একটা অফবিট ডেস্টিনেশন ধোত্রের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে সরাসরি ধোত্রে শেয়ার গাড়ি পাওয়া যায়। এবার আমাদের ঠিকানা ছিল ধোত্রে শেরপা হোমস্টে। ধোত্রেতে আমরা 2 দিন ছিলাম। এর মধ্যে একদিন আমরা ট্রেক করে চলে গিয়েছিলাম টংলু এবং টুমলিং। আপনারা ট্রেক করতে না চাইলে ধোত্রেতে 1 রাত থাকুন। আজ বাড়ি ফেরার পালা। পাহাড়কে বিদায় জানিয়ে চললাম এনজেপির উদ্দেশ্যে। ধোত্রে থেকে শিলিগুড়ির শেয়ার গাড়ি ছাড়ে খুব সকালে, হাতে তাই বেশ কিছুটা বাড়তি সময় থাকে। তাই চাইলে ব্রেক জার্নি করে পথে অন্য কোনো জায়গা দেখে নিতে পারেন। চলুন এবার পুরো ট্যুর প্ল্যানটা আরো একবার শেয়ার করি। প্রতিটা জায়গার আলাদা আলাদা করে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখুন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, অনেক অনেক শেয়ার করুন। নতুন নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই ট্রাভেল ম্যানিয়া কিচেরানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করুন।